দর্শক, এই মুহূর্তে আমরা আছি গুলশান দুয়ে খালেদা জিয়ার যেটি বাসভবন ফিরোজা 79 নম্বর সড়কে, সেই সড়কের থেকে আমরা যোগ দিয়েছি আজকে দীপ্ত টিভি ফেসবুক লাইভে। আপনাদের স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়া 1 মাস 23 দিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর রেভার কেয়ার হসপিটালে। সেখান থেকে তিনি আজকে তার নিজ বাসভবন ফিরোজাতে ফিরবেন। সেই অপেক্ষায় গুলশান দুয়ের সামনে আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি। মূলত তিনি রেভার কেয়ার হসপিটাল থেকে এরই মধ্যে বের হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে আসলে এখানে অবস্থান করতে দেওয়া হয়নি। এরই মধ্যে গুলশান কার্যালয় থেকে গুলশানের যারা পুলিশ সদস্য রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা এই সড়কে এসে অবস্থান নিয়েছেন এবং বিশৃঙ্খলা এড়ানোর জন্য এরই মধ্যে এই সড়কের যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। মূলত খালেদা জিয়া আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি মূলত জামিনে মুক্ত পাওয়ার পরে এই ফিরোজাতে আসেন। তিনি শেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে তিনি ফিরোজায় আসেন এবং এখানে আসার পরে তিনি মূলত এভার কেয়ার হাসপাতালে পরীক্ষার জন্য যান। সেখানে তার শুরুতে তাকে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে বাসায় ফেরত পাঠানো হলেও পরবর্তীতে মূলত তিনি করোনা পরীক্ষার জন্য হাসপাতালে যান এবং পরবর্তীতে তার করোনা পজিটিভ হওয়ার পরে শুরুতে বাসায় রেখেই মূলত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তের অবস্থা অর্থাৎ চিকিৎসা তিনি বাসাতেই যখন নিচ্ছিলেন, এরপরেই মূলত তাকে অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ফুসফুসের সংক্রমণ বেড়ে যায়, যে কারণে মূলত মে মাসের 3 তারিখে তাকে সিসিউতে স্থানান্তর করা হয় এবং সেখানে মূলত চিকিৎসাধীন ছিলেন তিনি 1 মাস এবং সেই 1 মাস চিকিৎসাধীন থাকা জানিয়েছেন যে তারা এখন যে অবস্থা, শারীরিক অবস্থা রয়েছে, তাকে আবারও বাসায় রেখে চিকিৎসা দেওয়া যেতে পারে। মূলত এই ধরনের সিদ্ধান্ত আসার পরেই বেগম জিয়াকে তার নিজ বাসভবন ফিরোজাতে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটি মূলত আজকে দুপুরের পর থেকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয় এবং তারপর থেকে মূলত তার আসার যে প্রস্তুতি সেটি আসলে চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে তার আসার বিষয়ে চূড়ান্ত হওয়ার পরে তিনি মূলত হাসপাতাল থেকে রওনা দিয়েছেন এমনই তথ্য জানানো হয়েছে। মূলত তার দল বিএনপি থেকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিষয়টি অবগত হয়েছেন এবং যে কারণে তারা নিরাপত্তার জন্য এই সড়কে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে এরই মধ্যে কিছু দলীয় নেতাকর্মীরা এই বাসভবন এলাকাতে আসার চেষ্টা করেছেন, কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে প্রবেশ করতে না দেয়া যানচল কিছু সময়ের মধ্যে আসবেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। মূলত আপনারা জানেন যে বেগম জিয়া তিনি কারাভোগ করছিলেন এবং পরবর্তীতে তিনি কারাভোগরত অবস্থায় অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। মূলত তার পরিবার থেকে তার জামিনে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করা হলে বিষয়টি আইন মন্ত্রণালয় সুপারিশ পাওয়ার পরে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জামিনের ব্যবস্থা করা হয় এবং তার পরবর্তীতে তাকে জামিন দেয়া হয়েছে এবং তিনি জামিনেই মূলত থাকা অবস্থাতে তিনি যখন ফিরোজায় অবস্থান করছিলেন তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি কয়েক দফা এভার কেয়ার হসপিটালে শুরুতে গিয়েছিলেন এবং পরবর্তীতে মূলত সেখানে চিকিৎসা নেওয়া অবস্থাতেই তার করোনার যে উপসর্গগুলো রয়েছে সেগুলো দেখা দেয় এবং প্রথমেই তিনি করোনা পজিটিভ রিপোর্ট আসার পরে তার বাসায় রেখেই মূলত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতির কারণে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেগম জিয়া প্রায় 53 দিন চিকিৎসা শেষে তিনি আজকে বাসভবনে ফিরছেন।
এবং এখন থেকে তিনি বাসভবনে অবস্থানরত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এরই মধ্যে খালেদা জিয়ার নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করেন তারাও বেশ প্রস্তুতি নিয়েছেন, তারাও প্রস্তুত রয়েছেন। ফিরোজাকে ঘিরেও নিরাপত্তা বলে নেওয়া হয়েছে, অর্থাৎ খালেদা জিয়ার যে বাসভবন গুলশান দুয়ে ফিরোজা, সেটিকে ঘিরেও কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সড়কে যান চলাচল এরই মধ্যে বেশ সীমিত করে দেওয়া হয়েছে। সবাই মূলত আমরা দেখেছি বিএনপির দু একজন কর্মী মূলত এখানে অবস্থান নিতে পেরেছেন, তারা অপেক্ষায় রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের নিরাপত্তা বলয় রেখেছেন, অপেক্ষায় রয়েছেন গণমাধ্যম কর্মীরা, মূলত গণমাধ্যম কর্মীদেরকে এখানে সংবাদ সংগ্রহের জন্য থাকার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, আমরা জানতে পারছি যে আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়তোবা বেগম জিয়া প্রবেশ করবেন, এমনটি জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদেরকে। গুলশান জোনের পুলিশ কর্মকর্তা দেখতে পাচ্ছি তারা এবং গুলশান থানার কর্মকর্তারা এখানে নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। এবং এরই মধ্যে 79 নম্বর যে সড়কটি রয়েছে, অর্থাৎ যেখানে ফিরোজা অবস্থিত এবং জিয়ার বাসভবন, যেটিতে উনি এসে থাকবেন। মূলত বেগম জিয়া এখান থেকে এখানেই আর সম্ভবত 2 থেকে 3 মিনিটের মধ্যেই তিনি প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হচ্ছে। যারা বিশৃঙ্খলভাবে সড়কের মাঝে ছিলেন তাদেরকেও পুলিশ সদস্যরা সরে যাওয়ার জন্য বলছেন। মূলত 53 দিনের চিকিৎসা শেষে বেগম জিয়া তার বাসভবন গুলশান দিয়ে আমরা শুনেছি যে এরই মধ্যে এলাকাতে তার গাড়ি, অর্থাৎ এভার কেয়ার হসপিটাল যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে রওনা দিয়েছেন এবং সেখানে আনুষঙ্গিক যে সকল হাসপাতাল ত্যাগের জন্য যে সকল আনুষঙ্গিক কার্যক্রম ছিল সেগুলো মূলত বেরোয়েছেন। এখানে মূলত দলীয় নেতাকর্মীদের অবস্থান না করতে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বেশ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং দলীয় নেতাকর্মীর মধ্যে আমরা 2-1 জনকে দেখেছি। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বেশ আগে এসেই ফিরোজার মধ্যে অবস্থান নিয়েছেন। এরই মধ্যে বেগম জিয়ার প্রবেশ পথে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে, যে কারণে তাদের দেয়া তথ্য অনুযায়ী যে খুব দ্রুত, অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে বেগম জিয়া তার বাসভবন গুলশান দুয়ে ফিরোজাতে প্রবেশ করবেন। নিরাপত্তায় ব্যবহৃত সিএসএফ এর গাড়িটি এসেছে, বেগম জিয়া সিএসএফ এর গাড়িটি প্রদক্ষিণ করছে এলাকা এবং বেগম জিয়া যে গাড়িতে রয়েছেন সে গাড়িটি সিএসএফ এর গাড়ির পেছনেই রয়েছে। তার আগে আমরা পুলিশের গাড়ি দেখেছি, এখন বেগম জিয়ার গাড়িতে মূলত বেগম জিয়া ফিরছেন 53 দিন পরে। সেই চিত্রটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বেগম জিয়া একটি প্রাইভেট কারে রয়েছেন, তার সঙ্গে তার ব্যক্তিগত কর্মীরা রয়েছেন। বেগম জিয়া
জিয়া তার চিকিৎসা শেষে মূলত 53 দিন পরে প্রবেশ করছেন তার বাসভবন। এখানে গণমাধ্যম কর্মীরা ছবি নেওয়ার চেষ্টা করছেন, সিএসএফ এর অর্থাৎ চেয়ারপারসন নিরাপদ। তার আগে আমরা পুলিশ সদস্য একটি গাড়ি দেখেছি, পুলিশ গাড়িতে তার নিরাপত্তা দিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। গাড়িটি প্রবেশ করেছে তার বাসভবনের মধ্যে এবং সিএসএফ এর সদস্যরা প্রধান ফটকটি বন্ধ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিগত চিকিৎসকদের গাড়িও আসলে এই বহরের সঙ্গে এখানে এসেছেন এবং আমরা আশা ধারণা করছি যে চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়ে কথা বলবেন। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেতরে অবস্থান করছেন, তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দলের কোনো দলের পক্ষ থেকে কোনো বিষয় গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি কথা বলার বিষয়টি। এর মধ্যে বেগম জিয়া 53 দিন চিকিৎসা শেষে এসে শেষ করে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজাতে এসেছেন। আমরা সেই বাসার সামনে থেকে আপনাদের চিত্রটি দেখাচ্ছিলাম এবং সেই চিত্রটি আপনারা দেখছিলেন। জিয়া তার বাসভবনের মধ্যে অর্থাৎ তার গাড়িটি তার বাসভবনের মধ্যে প্রবেশ করেছে। সেখানে অবশ্য তার ব্যক্তিগত কর্মী এবং দলের মহাসচিব ছাড়া অন্য কাউকে আমরা এখন পর্যন্ত প্রবেশ করতে দেখিনি। তারা সেখানে রয়েছেন, হয়তোবা কুশলাদি বিনিময় করবেন। পরবর্তীতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও যেহেতু তার সঙ্গে এসেছেন, ধারণা করা হচ্ছে যে তারা খালেদা শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।